ধান আমাদের প্রধান খাদ্যশস্য। বাংলাদেশে প্রতি বছর 27 লক্ষ টন ইউরিয়া সার শুধুমাত্র ধান চাষেই ব্যবহার করা হয়। বাংলাদেশের অধিকাংশ কৃষকেই ধানের জমিতে ছিটিয়ে ইউরিয়া সার প্রয়োগ করে থাকেন। ধানের জমিতে ছিটিয়ে ইউরিয়া সার প্রয়োগ করলে 65 থেকে 70 ভাগ সারই বিভিন্নভাবে অপচয় হয়, যার আন্তর্জাতিক বাজার মূল্য 11,718 কোটি টাকা। ছিটিয়ে ইউরিয়া সার প্রয়োগ করলে তা পানি ও বাতাসের সাথে মিশে পরিবেশ দূষিত করে। ইউরিয়া সারের এই অপচয় রোধে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করে দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র, যার সাহায্যে অতি সহজেই মাটির 7 থেকে 8 সেন্টিমিটার গভীরে সার প্রয়োগ করা যায়। যন্ত্রটি দিয়ে সার প্রয়োগে প্রায় 40 ভাগ ইউরিয়া সার সাশ্রয় করা সম্ভব। পাশাপাশি সারের কার্যকারিতা বেড়ে যাওয়ায় ধানের ফলনও বেড়ে যায়। ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র ব্যবহার করে ইউরিয়া সার প্রয়োগ করলে দেশের ইউরিয়া সারের সাশ্রয় হবে, যাতে করে কৃষকের উৎপাদন খরচ কমে যাবে। পাশাপাশি ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাসের নির্গমন উল্লেখযোগ্য পরিমাণ কমে যাবে। যন্ত্রটির সাহায্যে মাটির গভীরে সার প্রয়োগ করলে চালে প্রোটিনের পরিমাণ বেড়ে যাবে, যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। যন্ত্রটির দাম মাত্র 10,000 টাকা।